لخلق الله وعلى آله الطيبين الطاهرين ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد بوچيم كاتي اتانگا وحيدار پارا نوراني تعليم القرآن مدرسة كورتي کا آيوجيت آج كيري আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে ওয়াহিদারপাড়া জামা মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা কারি আলী আসগর সাহেব, সাথে আছেন পশ্চিম কাটিয়াডাঙ্গা নূরানী তারিমুল কুরআন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, অত্র এলাকার মুরব্বীগণ, বিশেষ করে এই নূরানী তারিমুল কুরআন মাদ্রাসাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যাদের শ্রম, যাদের মেধা, যাদের মননশীলতা কাজ করে এ পর্যন্ত এসেছে, আমাদের অত্র এলাকার নজওয়ান ভাইয়েরা, আমার সামনে উপস্থিত অত্র নূরানী তারিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট তারিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে উরহিবু বিকুম তারহিবান হামান বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসলে আজকে জাতীয়ভাবে যদি আমরা হিসাব করি, এই দিনটা হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিবস। এটা জাতীয় পর্যায়ে না, এটা আন্তর্জাতিক পর্যায়ে পালিত হচ্ছে এরকম একটা দিবস। সুতরাং আমরা আমাদের মূল প্রতিপাদ্য নূরানী তারিমুল কুরআন শিক্ষা এবং এর প্রয়োজনীয়তার সাথে সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের আলোচনা ইনশাআল্লাহ হয়েছে। আমিও এর সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামান্য একেবারে ব্রিফলি এক মিনিটে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়েকটা কথা বলবো। আপনাদের হয়তো জানা আছে, আমাদের এই পুরো ভারতীয় উপমহাদেশ যখন ছিল তখন আমরা সবাই একসাথে ছিলাম, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, পুরো ইন্ডিয়াটা একসাথে আমরা ছিলাম। 47 পূর্ব অর্থাৎ 1947 সালের আগে আমরা ভারতীয় উপমহাদেশ সবাই একসাথে ছিলাম। এই 1947 সালে এই যে মুসলিম নেতা যারা আছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ভিত্তিক করে 1947 সালে আমাদের দেশটা ভাগ হয়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ভাগ হয় 1947 সালে। এই 47 সালে ভাগ করার একটাই ছিল, অর্থাৎ যে যে অঞ্চলে মুসলিম বেশি সে অঞ্চলে মুসলিম অধ্যুষিত দেশ হবে, আর যে অঞ্চলটাও হিন্দু অধ্যুষিত অর্থাৎ হিন্দু বেশি সে অঞ্চলটা ভারতের অংশ থাকবে। সে হিসাবে 1947 সালে দেশ ভাগ হয়। দেশ ভাগ হওয়ার পরে আমরা পাকিস্তান অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে একটা অংশ, আর একটা অংশ ভারতের অংশ। তো আমাদের পূর্ব পাকিস্তানে আমরা ছিলাম, সে সময়কার যারা সরকার পরিচালনা করত বিশেষ করে পশ্চিম পাকিস্তানে ছিল, তো তাদের বিভিন্ন দিক দিয়ে পূর্ব পাকিস্তানের এই যে আমাদের বাঙালিদের প্রতি একটা শোষণ এবং অত্যাচারের একটা তাদের ধ্যান ধারণা ছিল, মানসিক চিন্তা ছিল, সে থেকে তারা আস্তে আস্তেই আমাদের বাঙালিদেরকে বঞ্চিত করা, বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রাখার একটা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে 1948 সালে দেশ ভাগ হওয়ার এক বছর পরে আমাদের সেই তৎকালীন পাকিস্তানের প্রধান ঘোষণা দিলেন যে আসলে আমাদের বড় অংশ যদিও পূর্ব পাকিস্তানে বাংলায় কথা বলে, তারপরও আমাদের মূল জাতীয় ভাষা হবে উর্দু। আসলে এই বিষয়টা মেনে নেওয়াটা অনেক একটা কঠিন ছিল। কেন কঠিন ছিল? আমাদের পূর্ব পাকিস্তানের সেই সময়কার যে আমরা বাঙালিরা ছিলাম, সংখ্যার দিক দিয়ে বাংলা ভাষাভাষী বেশি ছিল, কিন্তু পরিতাপের বিষয়ে তারা সেই ক্ষমতার মসনদে ছিল, তারা রাজনৈতিকভাবে অনেক এগিয়ে ছিল। আমাদের প্রকৌশল এবং কারিগরি দক্ষতা না থাকার কারণে, আমরা পিছিয়ে পড়ার কারণে, আমরা আসলে তাদের সেই বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তাদের সেই ঘোষণা আমাদের পছন্দ না হলেও শুনতে হয়েছে। তারা বললো যে শুধু উর্দুই হবে আমাদের ভাষা। সেই কথাকে কেন্দ্র করে আমাদের সেই বাঙালি যারা আমরা বাংলায় কথা বলি,
বাংলা ভাষাকে পছন্দ করি। আমাদের বাংলা ভাষাটা হচ্ছে আমাদের মায়ের ভাষা, অর্থাৎ আমরা মায়ের থেকে যে ভাষা শিখেছি সেটাই আমাদের মাতৃভাষা। সেই মাতৃভাষার মমত্ববোধ থেকে, সেই মাতৃভাষার ভালোবাসা থেকে সেই দিন আমাদের মতো কিছু যুবক সেই কথার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই সরকার তাদের সেই আন্দোলনে, সেই আন্দোলন ঠেকাবার জন্য রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যে আন্দোলন চাপাবার চেষ্টা করেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে শহীদ রফিক, জব্বার, সালাম ওরা শহীদ হয়েছিল। আজকে আমরা আমাদের এই আলোচনা সভা, মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের আলোচনা সভা থেকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদি পূর্ণ মর্যাদা দান করে, আল্লাহ যেন তাদেরকে বেহেস্তের আলাম কাম দান করে, আমরা সবাই বলি আমিন। এরপরে আমরা 48 সালে ঘোষণার পরে এই যে 1952 সালের আন্দোলন আমাদের এই শহীদ, এই শহীদ হওয়ার পরেও আমরা 71 সালে স্বাধীনতা হয়েছে, দীর্ঘ ইতিহাসের পরে জাতিসংঘের একটা সংস্থা ইউনেস্কো ওরা চিন্তা করলো যে আসলে একটা ভাষার জন্য, একটা ক্ষুদ্র কথা বলার জন্য ওদের এমনি নিজস্ব ভাষা আছে, কিন্তু ভাষাটা জাতীয়করণের ক্ষেত্রে যুবকরা যে প্রাণ দিতে পারে, এত আন্দোলন করতে পারে, এই বিষয়টা চিন্তা করে বিবেচনা করে ওরা চিন্তা করলো যে না, এটা শুধু বাঙালিরা পালন করবে তাই না, একটা ভাষা, ভাষা হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি কারণ যাতে তোমরা এই কোরআনটা বুঝতে পারো। সুতরাং ইসলামী দৃষ্টি, ভাষার ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ হচ্ছে ভাষা হচ্ছে আল্লাহর নিয়ামত, আপনি যে ভাষায় কথা বলেন আল্লাহ সেই ভাষায় বুঝবে। তবে আরবির মর্যাদা আলাদা, এটা এটা বলছি, কিন্তু আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি কোরআনটাকে আরবিতে নাজিল করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা কোরআনটাকে বুঝতে পারো। সে তৎকালীন কোরআন নাজিলের সময় আরবের ভাষা ছিল আরবি, সেই হিসাবে কোরআনের ভাষা আরবি, কিন্তু অন্যান্য ভাষাকে ডিনাই করার, অন্যান্য ভাষাকে ছোট করে দেখার কোনোই সুযোগ নেই। তো আমি বলতে চাচ্ছিলাম যে জাতিসংঘের একটা সংস্থা আমাদেরকে, আমাদের বাঙালি জাতির এই বীরত্বকে, বাঙালি জাতির এই ভাষার প্রতি তাদের শ্রদ্ধাবোধকে স্মরণ করে 1999 সালে 17ই নভেম্বর যে ঘোষণা দিল, আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা শুধু বাঙালিরা পালন করবে না, পুরো বিশ্বব্যাপী। আপনারা হয়তো অনেকেই জানেন আজকের দিনকে, আজকে আমাদের বাংলাদেশে আমরা বিভিন্নভাবে উদযাপিত করতেছি, কিন্তু পুরো বিশ্বের আমার জানা মতো 1992 অথবা 1993 স্বাধীন দেশ আছে, 192 অথবা 93 স্বাধীন দেশে আজকের এই দিবসটা বন্ধ এবং এটি সরকারি ছুটি। এটা শুধুমাত্র আমাদের এই সেই 1952 সালের ভাষা শহীদদের প্রতি স্মরণ করে আজকে পুরো বিশ্ব বন্ধ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব, যারা এই যে ভাষার প্রতি মমত্ব দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে পুরো বিশ্বের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই বীর শহীদ শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের প্রতি আল্লাহ যেন তাদেরকে তাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের যাতে বেহেস্তের আলা মাকাম দান করে। এই বলে আমি আমার মাতৃভাষা দিবস উপলক্ষে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর দুই একটা বিষয় আসলে এটা অতীব গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আসলে আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব উনি আলোচনা করেছেন, আমি শুনেছি। আসলে আমার একটা গতকালের প্রোগ্রাম থাকার কারণে আমার আসলে আসতে দেরি হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর একটা বিষয় হচ্ছে যে আর আমাদের নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক উনি অনেক তত্ত্বভিত্তিক দলিলভিত্তিক কথা বলেছেন। একটা কথা আছে, খয়রুল কালামি কাল্লামা আদাল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে তার কথা যে কম বলবে কিন্তু দলিল ভিত্তিক করবে। এটাই হচ্ছে ইসলামের মূল থিওরি। যাক, আমি দীর্ঘায়িত করতে চাই না। এরপরে আমাদের পুরস্কার বিতরণী আছে, তারপরে সদস্য ভাইদের পক্ষ থেকে হয়তো বক্তব্যের অংশও আছে। আমি আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করতে চাই, সেটা হচ্ছে ইযা মাতাল ইনসান ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটা এই হাদিসটা বলছি বিশেষ করে আমাদের অভিভাবক বৃন্দ, আমি আসলে
মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি হিসেবে এ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসাকে প্রাধান্য দিয়ে কথা বলছি না। আমার পড়াশোনা মাদ্রাসা লেভেলও আছে আলহামদুলিল্লাহ, জেনারেল লেভেলও আছে। তারপরও আমি আল্লাহ রাসূলের সহি হাদিসের একটা সহি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের প্রতি, বিশেষ করে অভিভাবক আর যারা আপনারা এই নূরানী তালিমুল কোরআন মাদ্রাসাটাকে পরিচালিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিশ্রম করে আসছেন, তাদের প্রতি আসলে আপনারা অভিভাবকরা আপনাদের ছেলে সন্তানদেরকে এখানে দিয়ে আপনারা কি করছেন? আপনারা কি ভুলের পথে আছেন না? আপনারা আপনাদের ছেলেদেরকে এই যে জাগতিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত না করে এই যে তথাকথিত আমাদের যারা ইসলাম বিদ্বেষী তারা বলে যে না ইসলামী শিক্ষা বা ইয়া শিক্ষা এটা মৌলবাদী শিক্ষা বা পিছিয়ে পড়ার শিক্ষা, তারা ব্যাকডেটে, তারা হচ্ছে যে একেবারে পিছনের, ওরা সামনে আসতে পারবে না, তারাই শুধু ইমাম মুয়াজ্জিন হবে বা দাওয়াতের জন্য বসে থাকবে, এরকম একটা চিন্তা ধারণা আছে। তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, বিশেষ করে অভিভাবক আপনারা খেয়াল করবেন, আসলে আমরা যে যতই বুদ্ধিজীবী হই, যে যতই বড় স্কলার হই জাগতিক বিষয়ে, কিন্তু আমরা যখন আমার জীবনের একেবারে শেষ প্রান্তে এসে যাই, বয়সের একেবারে শেষ প্রান্তে এসে যাই, তখন আমরা একেবারে সুফি হয়ে যাই, যে মসজিদ থেকে বের হই না, দান সৎকার করি, কিন্তু আজীবন আমি যখন সরকারি চাকরি করেছি, আজীবন যখন আমি অন্যান্য পদে ছিলাম, তখন সব করেছি ইসলাম বিদ্বেষী, কিন্তু যখন আমার জীবনের একেবারে শেষ প্রান্তে এসে কোথাও যাওয়ার সুযোগ নেই, তখন আমি কি হয়ে যাই? একেবারে সুফি হয়ে যাই বা ভালো হয়ে যাই? আল্লাহ তো সেটা চাই না। আল্লাহ বলছেন যে সাবাহাতুন ইউজিল্লুহুমুল্লাহু ইয়াউমাল আজিল্লা ইল্লা জিল্লা, কিয়ামতের দিন যখন কঠিন অবস্থা হবে, কিয়ামতের দিন যখন কঠিন অবস্থা হবে, সেই সময় আল্লাহ তাআলা বাছাই করে করে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর সে আরশের নিচে ছায়া দিবে। সেখানকার একটা হচ্ছে যে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সে যুবক যে যার যৌবনটা, যার যৌবনকালটা অতিবাহিত করেছে, লালন পালন করেছে, সময়টা কাটিয়েছে আল্লাহর ইবাদতের উপরে। সুতরাং আমাদের যে জাগতিক শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী, জাগতিক শিক্ষায় শিক্ষিত বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা যে বলছেন ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা আসলে এটা দিয়ে আদৌ আমাদের সামাজিক কিংবা সামগ্রিক রাষ্ট্রের কোনো পরিবর্তন আসবে না, এটা আসলে ভুল বিষয়। ভুল বিষয় কেন? ওনারা যখন জীবনের একেবারে শেষ প্রান্তে এসে যায়, তারাই নিজে স্বীকৃতি দেয়, তাদের কাজ নিজে স্বীকৃতি দেয় যে আসলে আমরা এতদিন যা করেছিলাম এটাই ভুল ছিল। সুতরাং অভিভাবকদের প্রতি এ হাদিসটা, সময় যেহেতু স্বল্প, আমি এ হাদিসটা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনারা আপনাদের ছেলে সন্তানদের এখানে দিয়ে আপনাদের কি লাভটা হচ্ছে? শুধু এই পয়েন্টে তিনটা কথা ইনশাআল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন একটা মানুষ মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমাল, তার সমস্ত ভালো কাজ করার সুযোগ কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়, তারটা ছিঁড়ে যায়। অর্থাৎ আপনার যখন ইহকালীন, আপনার নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, আপনার সব আমল বাদ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু এরপরেও আপনার তিনটা বিষয় থেকে যাবে। মানুষ মারা যাওয়ার পরেও তিনটা বিষয় থেকে যায়, এটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তিনটা বিষয় থেকে যায়, এর মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে আমরা এখানে সাদকা বলতে বলি যে কাউকে, মনে আমি বিপদে পড়ছি যে কিছু সামান্য একটা গরিব মানুষকে দিয়ে দিলাম, এটাই সদকা না। আল্লাহ রাসূল বলছে ওকুল্লু তাসবিহাতিন সাদাকা, ওকুল্লু তাকবীরাতিন সাদাকা, ওকুল্লু তাহমিদাতিন সাদাকা, ওয়াল আমরু বিল মারুফি সাদাকা, ওয়ান নাহয়ু আন মুনকারিন সাদাকা, ইমাতুল আযা আনিত তারিক সাদাকা। আপনি সুবহানাল্লাহ বললেন, এটাও একটা সদকা। আলহামদুলিল্লাহ বললেন, এটাও একটা সদকা। ওকুল্লু তাকবীরাতিন সাদাকা, আপনি যখন আল্লাহু আকবার বললেন, এটাও একটা সাদাকা। ওয়াল আমরু বিল মারুফি সাদাকা, আপনি কাউকে একটা ভালো কাজে পরামর্শ দিলেন, এটাও একটা সদকা। ওয়ান নাহয়ু আন মুনকারিন সাদাকা, আপনি কেউ একটা আপনার একেবারে দেখা যাচ্ছে যে আপনার ছোটো অথবা আপনার কথা রাখবে, দেখা যাচ্ছে সে একটা খারাপ কাজ করতেছে, আপনি যদি তাকে যে কোনো মাধ্যমে, যে কোনো হিকমতে হয়তো বুঝাই পারেন, অথবা হাত তাক আপনার শক্তি সামর্থ্য থাকলে, সামাজিক প্রতিপত্তি থাকলে, তাকে যদি সে কাজ থেকে বিরত রাখতে পারেন, ওয়ান নাহয়ু আন মুনকারিন সাদাকা, সে কাজ থেকে যদি আপনি বিরত রাখতে পারেন, সেটাও আপনার জন্য সদকা। আরেকটা সদকা হচ্ছে যে কি, ইমাতাতুল আযানি তরিক সদকা, আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন অথচ এমন একটি জিনিস
পথে পড়ে আছে যেটা হয়তো একটা একজন মুসলিমকে কষ্ট দিতে পারে, আপনি এই টেন্ডেন্সি থেকে ওই জিনিসটা সরিয়ে নিলেন, ইমানি দায়িত্ব হিসেবে সরিয়ে নিলেন, এটাও একটা সদকা। সুতরাং এখানে সদকাতিন জারিয়া বলতে যে আমরা চাউল তাউল দিয়ে যে একটা ফকিরকে দিয়ে যাই, এটাই শুধুমাত্র সদকা নয়। এই সদকায় জারিয়া হচ্ছে আপনি দুনিয়াতে এমন একটি কাজ করে যাবেন যে কাজটা আপনার মৃত্যুর পরেও বলবৎ থাকবে, এবং সেই কাজ থেকে আপনার এলাকাবাসী, আপনার দেশের মানুষ, আপনার কাছের মানুষ, আবার আপনার আত্মীয় স্বজন উপকৃত হবে, সেটাই সৎকায়ে জারিয়া। অর্থাৎ আপনি মারা যাওয়ার পরেও যদি আপনি কোনো ভালো কাজ করে যান, সেটাই আপনার জন্য কি আপনার আমল আমল নামায় মৃত্যুর পরেও যোগ হতে থাকবে। আর একটা হচ্ছে যে আও ইলমিন ইউনতাফাউবি, উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান মানে আপনি ইলমে দিন অর্জন করলেন, দিন শিক্ষা অর্জন করলেন, কাউকে শিখালেন বা শিখানোর ব্যবস্থা করে দিলেন। আজকে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা আপনারা যে আয়োজন করছেন, যারা বিশেষ করে এই নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রাসুল বলছেন যে আউ ইলমিন ইউনতাফাউবি, একত নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা এটা সৎকার অংশ, সৎকারি জারিয়ার অংশ। আপনাদেরকে আগেও বলছি, চাউল ডাউল দিয়ে একজন ফকিরকে দিয়ে দেওয়ার নাম অর্থই শুধু সৎকার না, এই যে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা দিয়ে এই যে এলাকার মানুষকে, এলাকার এই যে আজকে আমাদের ছোটো কুচি কাঁচা বাচ্চাদেরকে ইসলাম শিক্ষার যে একটা ব্যবস্থা করে দিয়েছেন, এটাও একটা সৎকারি জারিয়া। আরেকটা হচ্ছে আউ ইলমিন ইউনতাফাউবি, উপকারী জ্ঞান। আপনারা যে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা করে দিয়ে একটা যে দ্বীনী শিক্ষার একটা মার্কাজ চালু করে দিয়েছেন, এটাও একটা সৎকারি জারিয়া। তিন নাম্বার হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউউলা, আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ মারা গেল অথচ সে তার মৃত্যুর পরে এমন একটা সন্তান রেখে গেল যে তার জন্য দোয়া করবে। আপনার ছেলেটা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়, নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা তো ইসলামী শিক্ষার একেবারে প্রাইমারি লেভেল, আপনার প্রাইমারি লেভেল না থাকলে আপনার মাধ্যমিক লেভেল থাকবে না, মাধ্যমিক লেভেল না থাকলে উচ্চ মাধ্যমিক থাকবে না, উচ্চ মাধ্যমিক না থাকলে আপনার হায়ার এডুকেশন হবে না। তো আমি আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো, এই যে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা না হলে আমাদের একজন আমাদের সন্তান সে তো যদি একেবারে ইসলামী শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হতে চায়, এই নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প নাই। তাহলে আল্লাহ রাসূল বলছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউউলা, মানুষ মারা যাওয়ার পরেও যে তিনটা জিনিস থেকে যাবে এর মধ্যে সর্বশেষ হচ্ছে এমন একটি সন্তান রেখে যাওয়া যে সন্তান তার মৃত্যুর পরেও তার জন্য দোয়া করবে, বিভিন্নভাবে নামাজের পরে দোয়া করবে, জিয়ারতের সময় দোয়া করবে। তো আপনি চিন্তা করেন, আপনি অভিভাবক হিসাবে চিন্তা করেন, আপনি এখানে দিয়ে আপনার শিশুটাকে, একজন শিশু বড় হয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আপনার অবশ্যই আগে আলিফ বা তা সা এই শুরুর থেকে শুরু করতে হবে, মাসআলা থেকে শুরু করতে হবে, হাদিস শরীফ থেকে শুরু করতে হবে, এগুলোই শুরু হয় নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায়। তো আমি অভিভাবকদের প্রতি একটা বিষয়ে আবেদন রাখতে চাই, আপনারা যে আমি কোনো জাগতিক শিক্ষা সাধারণ শিক্ষার বিরোধিতা করছি না মোটেও, এটাও আমাদের দরকার। আল্লাহ তাআলা যে প্রথম ওয়াহী দিলেন ওখানে বলেছেন আমাদের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, যখন প্রথম ওহী আসলো তখন আল্লাহ রাসূলকে বললেন যে হে রাসূল আপনি পড়ুন, পড়া দিয়ে শুরু। সুতরাং শিক্ষার কোনো কি নাই, বিকল্প নাই, এখানে শিক্ষা দিনী শিক্ষা দুনিয়া শিক্ষা যদি আলাদা না করলেও আমরা জাগতিক শিক্ষাকে, স্কুল শিক্ষাকে বা সাধারণ শিক্ষাকে আমরা ডিনাই করতেছি না, কিন্তু ইসলামী শিক্ষার যে প্রয়োজনীয়তা আমাদের সমাজে, যে এটার প্রয়োজনীয়তা আমাদের ঘাটতি, আজকে আমাদের যুব সমাজ আপনি একটা খেয়াল করেন, বিশেষ করে আমাদের যুবক যারা আছেন তাদের প্রতি একটা আমার রিমাইন্ডার হচ্ছে এটা। একসময় আমরা ছোটোবেলায় দেখতাম প্রতিটি মসজিদে মক্তবের ব্যবস্থা ছিল, ফজরের পরে আমরা সকলে এসে করে কোরআনের ব্যবস্থা ছিল, ফুরকানিয়া পড়তাম, কোরআন পড়তাম, মাসালা মাসাইল শিখতাম, নামাজ দোয়া শিখতাম। কিন্তু এই যে আমাদের বিভিন্ন কারণে, বিভিন্ন অনীহার কারণে, আমাদের অসচেতনতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব, বিভিন্ন কারণে আমাদের আজকে ফুরকানিয়া মাদ্রাসা কি এখন চালু আছে? প্রায় শেষের পথে, বিলুপ্তির পথে। সুতরাং এই একটা ক্রান্তিকাল অবস্থার মধ্যে যে আপনাদের এলাকার এই যে সচেতন এবং উৎসর্গকৃত কিছু যুবক এই যে এরকম একটা সুন্দর ব্যবস্থা করেছেন, এটার জন্য আপনারা দোয়া করবেন। এবং সাথে সাথে আপনাদের অভিভাবকদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনার ছেলেকে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা দিয়ে আপনি কখনো ভুল করেন নাই। আমি বলছি যে ইদা মাতাল ইনসানু ইন কত আনহু আমালু, আপনি যখন মারা যাবেন তখন
অন্তত কিছু করতে না পারলেও আপনার জন্য রব্বির হামহুমা আল্লাহ শিখানো ভাষা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা শিখার মতো যে মানুষটা তৈরি করবে সেটাই হচ্ছে নূরানি তালিমুল কোরআন মাদ্রাসা তো আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে একটা আরজ করব বিশেষ করে এলাকার যারা মুরব্বী এবং অন্যান্য ভাইরা আছেন আপনারা যারা এই নূরানি তালিমুল কোরআন মাদ্রাসার ক্ষেত্রে কাটছেন টাকা পয়সা ব্যয় করছেন বুদ্ধি শ্রম দিয়ে পরামর্শ দিচ্ছেন তাদের সহযোগিতা করবেন আসলে আমরা মুসলিম দাবি করি পৈতৃক সূত্রে মুসলিম আমার বাবা মুসলিম সেই হিসেবে আমি মুসলিম এটাই তো মুসলিম না যদি সেটাই হতো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে আজর সে তো আর মুসলিম ছিলেন না সে ছিল একজন ভাস্কর সে মূর্তি বানাতো সে মূর্তির ভাস্করের ছেলে একজন নবী কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রথম রাসূল আমরা তো জানি নবী আর রাসূলের মধ্যে একটু ডিফারেন্স আছে প্রথম রাসূল হচ্ছে ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহ দুনিয়ার মধ্যে প্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম এই নূহ আলাইহিস সালামের পুত্র নবী হওয়ার পুত্র নবী পুত্র কি হতে পারে নাই মুসলিম হতে পারেন নাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সুতরাং আমরা পৈতৃক সূত্রে আমার দাদা মুসলিম আমার বাবা মুসলিম হয়তো পৈতৃক সূত্রে আমি সম্পত্তির বংশ পাব কিন্তু যদি আমার আমাল আমার কাজকর্ম যদি ইসলামই না হয় আমি মুসলিম দাবি করি অথচ এরকম একটা দিনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার সহযোগিতা নেই এরকম একটা দিনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার অবস্থান এটা আমাদের সকলের জন্য আসলে একটা খারাপ বিষয় এই জন্য আমি অত্র এলাকার বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন বিশেষ করে দানশীল যারা আছেন আর যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই সমস্ত দিনী মার্কাজের বিরুদ্ধে এই সমস্ত দিনী মার্কাজের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আল্লাহ রাসুল যেটা আমরা জানি এই যে আহলে সুফা যারা মদিনা শরীফে আল্লাহ রাসুলের সাহাবিদের একটা অংশ যে অংশটা সবসময় আল্লাহ রাসুল থেকে হাদিস শিখার জন্য দিন শিখার জন্য মসজিদে নববীতে বসে থাকত সেই ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে প্রথম মাদ্রাসায় হচ্ছে আহলে সুফাদের সেই মাদ্রাসা সুতরাং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা বাইসিল ছিল এখানে ওয়াহিদার পাড়ার কিছু তরুণরা করতেছে এটা না এটা বাইসাইসিল ছিল আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া সেই হিসাবে আপনাদের উপর দায়িত্ব এসেছে কিন্তু এই মাদ্রাসার ইসলামের ইতিহাসে প্রথম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ রাসুল সুতরাং এই বিষয়টা চিন্তা করে আপনারা আপনাদের অবস্থানকে নির্ধারণ করে নেবেন এই যে ইসলামী একটা মার্কাজ ইসলামী একটা শিক্ষা যে শিক্ষাটা আমার মৃত্যুর পরে আমার ছেলেটাকে আমার জন্য দোয়া করার জন্য অন্তত একটা মানুষ মারা গেলে যে সে কী কত অসহায় হয়ে যায় অসংখ্য হাদিস অসংখ্য হাদিস সুতরাং আমার সে অসহায় অবস্থায় যে একজন মানুষ একজন আমার ছেলে যে রব্বির হামুমা কামা রব্বায়ানি বলে দোয়া করবে সেরকম একটু মাদ্রাসার বিরুদ্ধে আমার অবস্থান বা আমার বিরোধিতা এটা আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত খারাপ বিষয় এবং এটার জন্য আমাদের নূরানি তালিমুল কোরআন মাদ্রাসার ওস্তাদ উনি বলেছেন ওমান আরাদান যিকরি ফাইন্নালাহু মাঈশাতান দনকান ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা যে আল্লাহ বলছেন যে যারা আমার দিন থেকে ফিরে আসবে বা বিমুখ হয়ে যাবে আমি কিয়ামতের দিন তাদেরকে সংকীর্ণ করে দিব এবং আরেকটা শাস্তি হবে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা তাদের হাসরটা হবে অন্ধ হিসেবে তখন তারা সবাই আরজ করবে ইয়া আল্লাহ এ কী অবস্থা কালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আমার এই অবস্থা কেন আমি তো দুনিয়াতে সব দেখতাম এবং আমার সেই আপনার দিয়া সেই চোখ দিয়ে কত কিছু দেখেছি কত আপনার নিয়ামত উপভোগ করেছি কিন্তু আজকে আমি অন্ধ তখন আল্লাহ বলবেন ওয়াকাদা আলী কালিয়াউমা তুনসা এই যে দিনী শিক্ষা ইসলামী শিক্ষা আমার কোরআন এখানে জিকিরের আরেকটা হচ্ছে যে কোরআন ইন্না নাহনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই যে আমার শিক্ষা থেকে আমার দিন থেকে আমার জিকির থেকে তুমি বিমুখ হয়েছ আজকে এই জন্যই তুমি দুনিয়াতে চক্ষুষ্মান থাকার পরেও আজকে আমি তোমাকে আজকে কী করে দিলাম অন্ধ করে দিলাম সুতরাং সব ভুল বুঝাবুঝি আমরা দূর করে এলাকার সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো এরকম ইসলামী একটা প্রতিষ্ঠানের প্রতি আমরা সকলেই আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা অন্তত সবাই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে এটা কোনো কথা না সবাই পারবেও না অন্তত কেউ না পারলে আল্লাহ রাসূল কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়া লা তাকুনি রাবিআ মুহলিকা অর্থাৎ হয়তো তুমি আলেম হও না হই কি হও ছাত্র হও ছাত্র যদি হতে না পারো সুযোগ না থাকে তাহলে আও মুস্তামিআন তাহলে যে আলেমরা কি আলোচনা করছে এটা শুনো
ওয়ালা তাকুনি রাবিআ মুহলিকা, কিন্তু চতুর্থ প্রকারে যেও না। চতুর্থ প্রকারে গেলে তোমার জন্য কি আছে? ধ্বংস অনিবার্য আছে। সুতরাং আমি আমার বিচ্ছিন্ন কথাবার্তা এখানে শেষ করলাম। আমার এই যে কথাবার্তার মধ্যে কোনো যে কর্কশতা এবং দৃষ্টিকটু হয়, এটা আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম।